बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी एवं आपनारा जरा देखछेन शुनछेन सबाइके स्वागत जानाच्छि मोहम्मद मजदूमिया प्रभाषक परिसंख्यान बेलकुसि सरकारी कलेज बेलकुसि सिराजगंज। प्रिय शिक्षार्थी आज आमि उच्च माध्यमिक परिसंख्यान प्रथम पत्रेर षष्ठ अध्यायेर विस्तार परिमापेर परम परिमाप परिमित व्यवधान परम परिमाप परिमित व्यवधान निये आलोचना करब। आजकेर आलोचना शेषे तोमरा परिमित व्यवधान कि बोलते पारबे, परिमित व्यवधान निर्णय सूत्रेर व्याख्या प्रदान करते पारबे एवं बिन्यस्त एवं अबिन्यस्त उपायत्व थेके परिमित व्यवधान निर्णय करते पारबे। ताहले चलो आमादेर आलोचनाय चले जाई। आजकेर आलोचनार विषय परिमित व्यवधान। कोनो तत्त्व सारी बा राशिमालार जोजित गड़ थेके तत्त्व मानेर व्यवधानेर বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। কোন তত্ত্ব সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তত্ত্বমানের ব্যবধান, ব্যবধানের বর্গ, বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। परिमित व्यवधान के एस डी और सिग्मा द्वारा प्रकाश करा है। परिमित व्यवधान के एस डी स्टैंडर्ड डेविएशन एस डी और सिग्मा द्वारा प्रकाश करा है। परिमित व्यवधान स्टैंडर्ड डेविएशन কোন তত্ত্ব সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তত্ত্ব মানের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে তার ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। অর্থাৎ মনে করে কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর টু এক্স এন, তত্ত্ব সারিতে মান দেওয়া আছে এন সংখ্যক মানগুলো হলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আর টু এক্স এন, পদ সংখ্যা এন যোজিত গড় এক্স বার। সংজ্ঞা অনুযায়ী প্রতিটা মান থেকে আমরা যোজিত গড় বাদ দেব এক্স ওয়ান মাইনাস এক্স বার, এক্স টু মাইনাস এক্স বার, এক্স থ্রি মাইনাস এক্স বার, আপ টু কত হবে আপ টু এক্স এন মাইনাস এক্স বার, বাদ দিয়ে বর্গ স্কোয়ার করব এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এক্স টু মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এক্স থ্রি মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আপ টু হবে এক্স এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার, বর্গ করে যোগ করব। যোগ করলে যোগফলটা কী হবে? যোগফলটা হবে দেখো সামনেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই যে বর্গের সমষ্টিতে পদ সংখ্যা দ্বারা ভাগ করব, পদ সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে দেখো, পদ সংখ্যা দ্বারা ভাগ করলে হবে সামনেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন, এটার বর্গমূল। বর্গমূল করলে প্লাস মাইনাস দুইটা মান আসবে, প্লাস মান অর্থাৎ ধনাত্মক মানটাকে বলা হবে পরিমিত ব্যবধান। আর এই পরিমিত ব্যবধানকে এস ডি ওয়ার সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এস ডি ওয়ার সিগমা, এস ডি ওয়ার সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো পরিমিত ব্যবধান এস ডি ওয়ার সিগমা ইকুয়াল টু কী হবে? এস ডি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা সংজ্ঞা থেকে সূত্রে আসতে পারি। কীভাবে সূত্রে আসতে পারি? সংজ্ঞাটা হলো এরকম যে কোনো তত্ত্ব সারি বা রাশিমালার যোজিত গড় থেকে তত্ত্বমানের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে বলা পরিমিত ব্যবধান। মনে করি কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, পদ সংখ্যা এন যোজিত গড় এক্স বার।
প্রতিটা মান থেকে আমরা দ্বৈত করে বাদ দেব তাহলে কি আসবে দেখো x1 - x বার x2 - x বার x3 - x বার আপ টু কত xn - x বার বাদ দিয়ে বর্গ স্কয়ার করব তাহলে আসবে দেখো x1 - x বার হোল স্কয়ার x2 - x বার হোল স্কয়ার x3 - x বার হোল স্কয়ার আপ টু কত xn - x বার হোল স্কয়ার বর্গের যোগফল অর্থাৎ এই মানগুলো যোগ করব যোগ করলে যোগফলটা কি হবে সামেশন xi - x বার হোল স্কয়ার এই যোগফলকে পদ সংখ্যা দ্বারা ভাগ ভাগ করে বর্গমূল করব বর্গমূল করলে ধনাত্মক যে মানটা আসবে তাকেই বলা হবে পরিমিত ব্যবধান তাহলে পরিমিত ব্যবধান এস ডি আর সিগমা ইকুয়াল টু স্কয়ার রুট অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই এন এটা হলো কার ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে তাহলে দেখো অবিন্যস্ত উপাত্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কয়ার রুট অফ স্কয়ার রুট অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই এন ঠিক আছে শিক্ষার্থীরা এবার যদি বিন্যাস উপাত্য হয় অথবা ঘন সংখ্যা সারণী হয় তখন আমরা কি করব দেখো যে কোন চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন পদসংখ্যা এন অথবা এখানে আমরা এভাবে বলতে পারি যে কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন এবং প্রতিটি মানে ঘন সংখ্যা যথাক্রমে এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন মোট ঘন সংখ্যা এন যথার্থ গড় এক্স বার অর্থাৎ কোনো বিন্যাস্ত উপাত্য অথবা কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন এবং প্রতিটি মানে ঘন সংখ্যা যথাক্রমে কি এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন মোট ঘন সংখ্যা এন যদিত গড় যদি এক্স বার হয় তাহলে দেখো এক্স বার ইকুয়াল টু কত যে এক্স বার ইকুয়াল টু হলো সামেশান এফ আই এক্স আই ডিভাইড বাই এন এখন নিয়ম অনুসারে বা সংজ্ঞা অনুযায়ী কী করবো আমরা যে প্রতিটা মান থেকে গড় বাদ দেবো আগে বাদ দিলে কী হবে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স বার এক্স টু মাইনাস এক্স বার এক্স থ্রি মাইনাস এক্স বার আপ টু হবে এক্স এন মাইনাস এক্স বার বাদ দিয়ে বর্গ করব বর্গ করলাম বর্গ করে নিজ নিজ গণসংখ্যা দিয়ে গুণ করতে হবে নিজ নিজ গণসংখ্যা কত দেখো এক্স ওয়ানের গণসংখ্যা এফ ওয়ান তাহলে প্রথমটাকে এফ ওয়ান দ্বিতীয়টাকে এফ টু এফ থ্রি দিয়ে গুণ করব এফ আপ টু এফ এন গুণ করে যোগ করব যোগ করলে যোগফলটা কী হবে দেখো যোগফলটা হবে সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এই বর্গের সমষ্টিকে আমরা মোট গণসংখ্যা দিয়ে ভাগ করব মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলাম ভাগটাকে বর্গমূল করব বর্গমূল করলে যে মানটা পাওয়া যাবে তাকেই বলা হবে কি পরিমিত ব্যবধান এস ডি ওয়ার সিগমা এস ডি ওয়ার সিগমা এস ডি ওয়ার সিগমা এগুলো তাহলে কী আসবে দেখো যে স্কোয়ার রুট অফ সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন এটা হলো কার ক্ষেত্রে বিন্যাস্ত উপাত্যের ক্ষেত্রে অথবা গণসংখ্যা সারণীর ক্ষেত্রে তাহলে দেখো যে বিন্যাস্ত উপাত্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু কত যে সিগমা ইকুয়াল টু হলো স্কোয়ার রুট অফ সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন অবিন্যাস্ত উপাত্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন এবং বিন্যাস্ত উপাত্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন পরিমিত ব্যবধান বিন্যাস্ত এবং অবিন্যাস্ত উপাত্যের ক্ষেত্রে এই দুটা হলো মূল সূত্র বা তাত্ত্বিক সূত্র এখান থেকে আমরা ব্যবহারিক সূত্রে আসতে পারি কীভাবে আসতে পারি সেটা আমি আমার আগামী ক্লাসে দেখাবো আজ আর নয় আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে